আদেশ জয় বাঁকা বাঁকা আন্দিশীর নাদাবরী। আজকে বিষয় হচ্ছে বিশ্লেষণ বা বিচ্ছেদ ক্রিয়া নিয়ে দুটি কথা বলবো। খুব প্রভাবশালী এবং ক্ষমতাশালী বিচ্ছেদ এবং বিশ্লেষণ, তা কিভাবে করবেন এবং কেন বা করবেন। স্বামী স্ত্রী বলছে না, আপনি যদি স্বামী হন এবং স্ত্রী আপনার কথা বলতে চলছে না, আপনি ডিভোর্স দিতে চান, তাহলে এই কাজটি করবেন। প্রেমিক এবং প্রেমিকাও করতে পারেন, যে আপনার মনোমতে মিলছে না, আপনি তাকে ছেড়ে চলে যেতে চান, তাহলে এই কাজটা করবেন। এটা আপনি করতে গেলে আপনাকে উপকরণ করতে গেলে উপকরণ কি লাগবে, উপকরণ লাগবে একটাই জিনিস, সেটা হচ্ছে নাম। আপনি যার সঙ্গে বিচ্ছেদ বা বিশ্লেষণ করবেন তার নাম বা নাম এবং নিজের নাম। কিবারও করবেন, এটি শনিবার বা মঙ্গলবার করবেন। কখন করবেন, এটি করবেন দুপুর 12 থেকে সন্ধে 6টার মধ্যে। মন্ত্রটি হচ্ছে ওম নমঃ নারায়ণ অমুক শহীদ শহীদ, মানে অমুকের জায়গায় যে যাকে বিচ্ছেদ করবেন তার নাম, তারপরে শহীদ, তারপরে আবার যাতে মানে আপনার নাম বলে সহ বিচ্ছেদন পুরোপুরি সহা, এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন। জপ করলে এটি সিদ্ধ হয়। সিদ্ধ করার পরে আপনি একা একই স্থানে নাম দুটি জোগাড় করতে বলেছি, জোগাড় করে একা একই স্থানে এটি আপনি মনে মনে 3 বার জপ করবেন। 3 বার জপ করলে এই বিশ্লেষণ বা বিশ্লেষণ ক্রিয়াটি সঙ্গে সঙ্গে হয়। মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে 108 বার জপ করে নেওয়ার পরে আপনি এই মন্ত্রটি মনে মনে 3 বার বলবেন, যে অমুকের জায়গায় যাকে বিচ্ছেদন করবেন তার নাম, তারপরে আপনার নাম বলে আপনি নিজস্ব স্থানে এবং নিজস্ব স্থানে থেকে বলে পিছু দিকে না রেখে বাড়ি চলে আসবেন। এটা আপনি আপনার নিজের বাড়িতেও করতে পারেন, কিন্তু কেউ যেন না থাকে। মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি, ওম নমঃ নারায়ণ অমুক শহীদ অমুক সহ বিচ্ছেদন পুরুপুরু সহা। এই মন্ত্রটি আমি দু জায়গায় অমুক অমুক বলেছি, অমুকের জায়গায় আগে অমুক যখন বলবেন, মানে যার সঙ্গে বিচ্ছেদন করতে যা চাইছেন তার নামটি আগে দেবেন, তারপরে নিজের নামটি আগে দেবেন, তারপরে দেবেন, তাহলে বিচ্ছেদন ক্রিয়াটি সম্ভব হবে। 108 বার জপ করে নেবেন, জপ করার পরে 3 বার মনে মনে নির্জন স্থানে শনি বা মঙ্গলবারে আপনি দুপুর বারোটা থেকে সন্ধ্যে 6টার মধ্যে এই কাজটি সম্পূর্ণ করতে পারেন, নির্জন স্থানে করবেন। আদেশ জয় মা কামাখ্যা।